আজকের লেকচারে আমরা একটি কোশ্চেন সলভ করব কেমিস্ট্রির। তো আজকের সলভ ক্লাসের কোশ্চেনটি হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি বেশি আয়নিক? তো এই ধরনের কোশ্চেন যদি এসে থাকে, তাহলে আমাদের সর্বপ্রথম যেটা চিন্তা করতে হবে যে কি, এই যে দুটি যৌগ দেওয়া থাকবে সেই দুটি যৌগের টোটাল জারণ মান শূন্য বানাতে হবে, এবং আমরা যখন টোটাল জারণ মান শূন্য বানাতে পারবো, এই ধরনের কোশ্চেন সলভ করা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি যে এখানে টোটাল জারণ মান, পটাশিয়াম ক্লোরাইডের টোটাল জারণ মান শূন্য বানাতে গেলে কী করতে হবে, আমাদের জারণ মান জানতে হবে। ক্লোরিনের জারণ মান কত? -1। তাহলে এখন যদি আমি পটাশিয়ামের এখানে +1 বসিয়ে দিই, তাহলে কী হয়ে যাচ্ছে? তাহলেই আমাদের কি টোটাল জারণ মান শূন্য হয়ে যাচ্ছে, +1 বসিয়ে দিলে এখানে। তাহলে এটা চলে গেল। এবার যদি আমরা দেখি যে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে জারণ মান যদি আমরা জানি যে ক্লোরিনের জারণ মান -1, বাট এখানে কয়টা আছে? দুইটা। তাহলে এখানে কত হবে? -2। এবং তাহলে ক্যালসিয়ামের এখানে কত বসালে আমাদের টোটাল এই যৌগটা জারণ মান 0 হয়ে যাবে? +2 বসালে কি হচ্ছে, আমাদের টোটাল জারণ মান কি 0 হয়ে যাচ্ছে, আর এখানে তো +1 ছিল। তো এখন আমরা কি জানতে পারলাম, আমরা টোটাল যৌগের জারণ মান যে কি 0 হয়ে গেছে দুইটার যৌগেরই, সেটা আমরা বুঝতে পারলাম। তো যখন আমরা টোটাল জারণ মান শূন্য বানাতে পারবো, তার মানে যৌগটাও ঠিক আছে, এবং আমরা বুঝতে পারবো এটা আসলে আয়নিক বৈশিষ্ট্য বেশি নাকি কম আর কি। তো সেক্ষেত্রে যখন আমরা জারণ মান জানতে পারবো, তখন আমাদের দেখতে হবে ফাজানের নীতি। তো ফাজানের অনেকগুলি নীতি আছে, তার মধ্যে একটি নীতি দিয়ে এটা ব্যাখ্যা করব। প্রথমত দেখবো অ্যানায়নের আকার। তো ফাজানের নীতিতে অ্যানায়নের আকার যত বড় হয় পোলাইন তত বেশি হয়, কিন্তু এখানে ক্লোরিন যেহেতু একই ধরনের মৌল দুই জায়গায় আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, ক্লোরিন দিয়ে ব্যাখ্যা করা যাবে না, অ্যানায়নের আকার দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তাহলে কি আমরা কি অ্যানায়নের চার্জ দিয়ে ব্যাখ্যা করতে পারবো? এখানে -1 আছে, এখানে -2 আছে। আসলে এখানে ক্লোরিন একটার জন্য -1, এখানেও ক্লোরিন একটার জন্য -1, বাট এখানে দুইটার জন্য -2। তার মানে ইকুয়াল কিন্তু হলো যে কি ক্লোরিনের -1ই জারণ মান। তাহলে সেক্ষেত্রে কি চার সংখ্যাও সমান অ্যানায়নের, তাহলে কি অ্যানায়নের চার্জ দিয়েও আমরা কি করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না। তাহলে আমরা এবার তাকাবো ক্যাটায়নের দিকে। ক্যাটায়নের দিকে তাকানোর আগে আমরা দেখব ক্যাটায়ন যত ক্ষুদ্র হয় পোলায়ন তত বেশি হয় আমরা জানি, কিন্তু এখানে যেহেতু কি চার সংখ্যা দেওয়াই আছে, ক্যাটায়নের চার্জ কত দেওয়া আছে? +2 ক্যালসিয়ামের, আর এখানে পটাশিয়ামের কত? +1। তাহলে আমরা জানি ক্যাটায়নের চার্জ যত বেশি হয় পোলারায়ন কি হয় তত বেশি হয়। তাহলে ক্যাটায়ন চার্জ আমরা দেখতেছি ক্যালসিয়ামের বেশি কার তুলনায়? পটাশিয়ামের তুলনায়। আর যেহেতু চার সংখ্যার উপর ভিত্তি করে আমরা ফাজানের নীতি অনুসারে বলতেছি কি ক্যাটায়নের চার্জ যত বেশি হয় পোলারায়ন তত বেশি হয়, তো পোলারায়ন যত বেশি হবে কি হবে, আয়নিক বৈশিষ্ট্য তত কম হবে। সেহেতু ক্যালসিয়াম ফাজানের নীতি অনুসারে ক্যালসিয়াম ক্লোরাইডের কি হবে, আয়নিক বৈশিষ্ট্য কি কম হবে কার তুলনায়, পটাশিয়াম ক্লোরাইডের তুলনায়। কারণ পটাশিয়াম ক্লোরাইডের চার সংখ্যা কম, আর চার সংখ্যা কার বেশি, ক্যালসিয়ামের চার সংখ্যা বেশি, এখানে +2। ক্যালসিয়ামের কত? +2 এখানে, আর এখানে পটাশিয়ামের কত? +1। তাহলে ক্যাটায়নের চার্জ যত বেশি পোলায়ন তত বেশি, আর পোলায়ন যত বেশি হবে আয়নিক বৈশিষ্ট্য কী হবে, তত কম হবে। তাই পোলায়ন বেশি ক্যালসিয়াম ক্লোরাইডের, তাই কি আয়নিক বৈশিষ্ট্য কম, বাট পোলায়ন কী হয়েছে পটাশিয়াম ক্লোরাইডের কম হয়েছে কার তুলনায়, ক্যালসিয়াম ক্লোরাইডের তুলনায়। এই জন্য পটাশিয়াম ক্লোরাইডকে আমরা কী বলতেছি, আয়নিক যৌগ, মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকতেছে আর কি, পোলারাইন যেহেতু কি পটাশিয়াম ক্লোরাইডের কম হয়েছে। তো আমরা দেখলাম যে এই ধরনের কোশ্চেন কীভাবে সলভ করতে হয়। তো এই ধরনের কোশ্চেন কিন্তু মানে প্রায় সময় কি এসে থাকে অ্যাডমিশন টেস্টে এবং বিভিন্ন কিবোর্ড পরীক্ষায়। তো আজকের লেকচার এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।